থাকলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো হাদিসের ব্যাখ্যা করুন এর মানে হল যখন কোনো হারাম কাজ করতে মানুষের লজ্জা হয় না এর আজকাল দেখা যায় যে অনেকেই পাপের কাজ করছেন নির্লজ্জভাবে এবং কোনো রাগঢাক করা ছাড়াই করছেন মেয়েদের অশ্লীলতার কথা বলুন ছেলেরাদের তথাকথিত প্রেমের কথা বলুন এই জাতীয় বিষয়গুলোকে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা বলুন এগুলো অনবরত মানুষ করে যাচ্ছে এবং বলে যাচ্ছে অনেক মানুষ তো এদেরকেই নবী সাল্লা সাল্লামী হাদিসে মূলত বোঝানো হয়েছে যে হায়া হায়াফাফ আল মাস ইতা যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা তা করতে পারবে তোমার লজ্জা থাকলে সেগুলো করতে তোমার বিবেকে বাধা দিবে ইমানই লজ্জা এখানে উদ্দেশ্য ইমানই লজ্জা যে লজ্জা আমাদেরকে হারাম কাজ করতে বাধা দেয় বিব্রত করে সেই লজ্জা হলো ইমানই লজ্জা যে লজ্জার কারণে আমরা অন্যায় কাজ করতে ইতস্তত বোধ করি সেই লজ্জা যদি না থাকে তাহলে সে যে কোনো কিছু করতে পারে